প্রিয় শিক্ষার্থীরা, আমি সঞ্জিত কুমার দাস, সহকারী শিক্ষক বিজ্ঞান, আর্ম পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও কলেজ বগুড়া, তোমাদের মাঝে আবারও চলে আসলাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ঘরে আছো, সবাই ভালো আছো। জীববিজ্ঞানের আজকের আরেকটা ক্লাস নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। তো এই আলোচনা যে বিষয়টির উপর করব আমরা, তার আগে একটি ঘটনা আমরা জেনে নেই। দেখো, আমি একটা তথ্য দিয়েছি তোমাদেরকে এখানে, এটা খুব মনোযোগ সহকারে পড়বা। এখানে বলা হচ্ছে, সমস্ত জীবজগতের প্রতিটি জীব একে অপরের সাথে সম্পর্কযুক্ত। আশ্রয় থেকে শুরু করে খাদ্য, বাসস্থান, যে কোনো কিছু, বিভিন্ন বস্তু আদান প্রদানের মাধ্যমে তাদের মধ্যে বিভিন্ন ধরনের সম্পর্ক গড়ে ওঠে। এই ধরনের সম্পর্ককে আমরা কি বলে থাকি? যেমন ধরো, আমরা মানুষ একটা নির্দিষ্ট জায়গায় বাস করি, সেখানকার অন্যান্য জীবদের সাথে আমাদের সম্পর্ক আছে। সে জীবগুলো আমাদের ক্ষতি করে না উপকার করে, আমরা যে ঘরে থাকি সেখানে তেলাপোকা থাকতে পারে, সে ক্ষতি করে না উপকার করে, আমরা যেখানে থাকি সেখানে মশা থাকতে পারে, সে উপকার করে না ক্ষতি করে, আমরা যেখানে বাস করি সেখানে গাছ থাকতে পারে, সে গাছ আমাদের উপকার করে না ক্ষতি করে। তো এইরকম বিভিন্ন ধরনের সম্পর্ক আছে। তো এই সম্পর্কটা উদ্ভিদের মধ্যেও হতে পারে, উদ্ভিদের সাথে প্রাণীর হতে পারে, প্রাণীর সাথে অণুজীবের হতে পারে, আবার উদ্ভিদের সাথে অণুজীবের হতে পারে, আবার অণুজীবের সাথে অণুজীবের হতে পারে। তো বলতো, এই সম্পর্কটাকে আমরা কি বলবো? হ্যাঁ, দেখে নিই সম্পর্কটাকে কি বলতে পারি আমরা। ওকে, তোমরা বলতে পারছো। দেখো, আরো মিলাই নাও। এখানে এই সম্পর্কটার নাম অনেকগুলো হতে পারে। এই সম্পর্কটাকে আন্তঃক্রিয়া বলা যেতে পারে, এই সম্পর্কটাকে মিথস্ক্রিয়া বলা যেতে পারে, এই সম্পর্ককে আন্তঃসম্পর্ক বলা যেতে পারে, এই সম্পর্ককে আন্তঃনির্ভরশীলতা বলা যেতে পারে, এবং এই সম্পর্ককে পরস্পর নির্ভরশীলতাও বলা যেতে পারে, যাতে আমরা ইংরেজিতে বলতে পারি ইন্টারঅ্যাকশন। তো এই ইন্টারঅ্যাকশন বা আন্তঃক্রিয়া বা মিথস্ক্রিয়া, এর একটা নির্দিষ্ট সংজ্ঞা আছে, তাই না? তো আমরা জেনে নিই যে আন্তঃক্রিয়া বা মিথস্ক্রিয়াটা আসলে কি। জীবজগতে বিদ্যমান বিভিন্ন ধরনের জীবদের মধ্যে বিদ্যমান জৈবিক সম্পর্কগুলোকে সহাবস্থান বলা হয়, এবং সম্পর্কযুক্ত জীবগুলোকে সহাবস্থানকারী বলা হয়। খেয়াল করো, তাহলে আমরা এই জীব জগতে যতগুলো জীব আছে তাদের মধ্যে একটা সম্পর্ক আছে। সেটা আগেই বলেছি, উদ্ভিদ উদ্ভিদের সাথে সম্পর্ক, প্রাণীর আছে, উদ্ভিদের সাথে উদ্ভিদের, প্রাণীদের সাথে প্রাণীদের, উদ্ভিদ এবং প্রাণীদের সাথে অণুজীবের, অণুজীবদের সাথে অণুজীবের। তারা যখন সহাবস্থানে থাকে, অর্থাৎ পাশাপাশি অবস্থান করে বা একত্রে থাকে, তখন তাদের মধ্যে একটা জৈবিক সম্পর্ক কাজ করে, তাকে আমরা বলতেছি সহাবস্থান বা সিম্বায়োসিস। এবং এই সিম্বায়োসিসের অন্তর্গত জীব যারা, তাদেরকে আমরা বলবো সিম্বায়ন্ট। যেমন ধরো, এই সিম্বায়ন্ট কেমন হতে পারে? যেমন মশা তোমাকে কামড় দিয়ে গেল, তাহলে মশার সাথে তোমার একটা সম্পর্ক আছে, এই সম্পর্কটা অবশ্যই ক্ষতিকর সম্পর্ক। তাহলে এখানে মশা এবং তুমি কি হবা? সিম্বায়ন্ট। আর মশার সাথে তোমার যে সহাবস্থায়, এটাই হলো সিম্বায়োসিস। এই সহাবস্থানকারী জীবদের মধ্যে যে ক্রিয়া বিক্রিয়া ঘটে তাকে মিথস্ক্রিয়া বলা হয়। তাহলে মশার সাথে মানুষের সহাবস্থানের ফলে বা সিম্বায়ন্টের ফলে কি হতে পারে? মশার দ্বারা বিভিন্ন রোগ হতে পারে। এই যে একটা ক্রিয়া বা বিক্রিয়া, এটাকে আমরা বলতেছি মিথস্ক্রিয়া।
বা আন্তঃক্রিয়া বা ইন্টারঅ্যাকশন। তো ইন্টারঅ্যাকশনটা বিভিন্ন রকমের হতে পারে, ইন্টারঅ্যাকশন বিভিন্ন রকম হতে পারে, আমরা দেখে নিই কেমন হতে পারে। বিজ্ঞানী ওরাম, ইনি একজন পরিবেশ বিজ্ঞানী, উনি আন্তঃক্রিয়াকে প্রধানত দুই ভাগে ভাগ করেছেন, একটা ধনাত্মক আন্তঃক্রিয়া আর একটা ঋণাত্মক আন্তঃক্রিয়া। তো ধনাত্মক আন্তঃক্রিয়াটা কি? ধনাত্মক আন্তঃক্রিয়া হলো সিম্বায়ন্ট, আমরা আগেই বলেছি সিম্বায়ন্ট কি, সহাবস্থানকারী। এই সিম্বায়ন্টের ক্ষেত্রে যখন যে দুটা জীব সহাবস্থান করবে, তখন যদি উভয় উপকৃত হয়, একে অপরের দ্বারা উপকৃত হয়, অথবা একজন উপকৃত হলেও আরেকজন ক্ষতিগ্রস্ত হবে না, উপকৃতও হবে না, তখন এই ধরনের আন্তঃক্রিয়াকে আমরা বলবো ধনাত্মক আন্তঃক্রিয়া বা পজিটিভ ইন্টারঅ্যাকশন। এই পজিটিভ ইন্টারঅ্যাকশনকে আমরা দুই ভাগে ভাগ করি, যেমন মিউচুয়ালিজম, কমেন্সেলিজম। আর যে আন্তঃক্রিয়ার ফলে সহাবস্থানকারীর একজন বা উভয় ক্ষতিগ্রস্ত হবে, কেউ উপকৃত হচ্ছে না, হয় একজন উপকৃত হচ্ছে একজন ক্ষতিগ্রস্ত হচ্ছে, অথবা উভয় ক্ষতিগ্রস্ত হচ্ছে, তখন এই ধরনের আন্তঃক্রিয়াকে আমরা বলবো ঋণাত্মক আন্তঃক্রিয়া বা নেগেটিভ ইন্টারঅ্যাকশন। নেগেটিভ ইন্টারঅ্যাকশন আবার তিন ধরনের, শোষণ, প্রতিযোগিতা এবং অ্যান্টিবায়োসিস। তো আমরা এগুলো সম্পর্কে বিস্তারিত জানব। প্রথমেই আমরা ধনাত্মক আন্তঃক্রিয়া সম্পর্কে জানব। তো ধনাত্মক আন্তঃক্রিয়া আমি আগেই বলেছি তোমাদের কয় ধরনের, দুই ধরনের, একটা মিউচুয়ালিজম আর একটা কমেন্সেলিজম। তো প্রথমে আমরা মিউচুয়ালিজম বা পারস্পরিক মঙ্গলজনক সহাবস্থান বলা হচ্ছে এটা সম্পর্কে আমরা জেনে নেই। তো মিউচুয়ালিজম আসলে কি, বলা হচ্ছে যে ক্ষেত্রে উভয় সহাবস্থানকারী জীবই উপকৃত হয়, অর্থাৎ সহাবস্থানকারী বা সিম্বায়ন্টে অংশ যে দুটা জীব থাকবে, সে দুটা জীবের উভয়ই উপকৃত হবে, কেউ কারো দ্বারা ক্ষতিগ্রস্ত হবে না, উভয় উভয়ের দ্বারা উপকৃত হবে, তখন সেই ধরনের সহাবস্থানকে বা আন্তঃক্রিয়াকে বা মিথস্ক্রিয়াকে আমরা বলবো মিউচুয়ালিজম। যেমন কয়েকটা উদাহরণ আমি দিচ্ছি এখানে, খেয়াল করো, পাখি বা প্রজাপতি দ্বারা ফুলের পরাগায়ন হয়, এখন বলো এখানে মিউচুয়ালিজম কি আছে, কিভাবে উভয় উপকৃত হচ্ছে। ছোট ছোট কিছু পাখি ফুলের মৌ মুকুল এগুলো খায়, প্রজাপতি মৌ মৌ মধু এগুলো সংগ্রহ করে, এর ফলে কি হয়, ফুলের পরাগায়ন হয়। তাহলে ফুল পাখি বা প্রজাপতির দ্বারা পরাগায়ন ঘটে ফুলের, আবার পাখি এবং প্রজাপতি সেখান থেকে খাদ্য উপাদান পায়, পাখি আবার ফুলের যে রেণুগুলো থাকে সেখানে বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র কীট পতঙ্গ থাকে সেগুলোকে খেতে যায়, যার ফলেও কিন্তু পরাগায়ন ঘটে। এরপরে আছে ব্যাকটেরিয়া দ্বারা নডিউলের নাইট্রোজেন সংবন্ধন, এটা সম্পর্কে আমরা আরো বিস্তারিত জানব যে ব্যাকটেরিয়া কিভাবে নাইট্রোজেন সংবন্ধন করে উদ্ভিদকে উপকার করে। এবং লাইকেন, এখানেও দুটা সহাবস্থান আছে, শৈবাল এবং ছত্রাকের সহাবস্থান, এখানে শৈবাল ও ছত্রাক উভয় উপকৃত হয়, এটাও আমরা জানব। আবার পাখি ও বাদুর দ্বারা বীজের বিস্তরণ, এখানে খেয়াল করো বীজের বিস্তরণের সাথে পাখির এবং বাদুরের কি সম্পর্ক আছে, এক্ষেত্রে পাখি এবং বাদুর এবং উদ্ভিদের সহাবস্থানের মাধ্যমে উদ্ভিদ, পাখি ও বাদুর উভয় উপকৃত হয়। কিভাবে, দেখো পাখি এবং বাদুর উদ্ভিদের ফল খায়, ফল খাওয়ার ফলে এরা অনেক দূর দূরান্তে যায়, যখন
মল ত্যাগ করে, তখন সেই মলের সাথে বীজ বের হয়ে আসে। বীজ থেকে নতুন চারা গজায়, তাহলে উদ্ভিদের বিস্তার ঘটলো, উদ্ভিদ উপকৃত হলো, পাখি এবং বাদুড়ও উপকৃত হলো। তো দেখে নেওয়া যাক, প্রথমে আমরা কোন বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আমরা কিন্তু মিউচুয়ালিজম নিয়ে আলোচনা করতেছি। তো দেখো, এবার মিউচুয়ালিজমের প্রথমেই আমরা নিয়ে আসছি লাইকেন। লাইকেন কি? লাইকেন হলো শৈবাল ও ছত্রাকের সহাবস্থানকে লাইকেন বলে। অর্থাৎ শৈবাল এবং ছত্রাক একত্রে যে গঠনটা তৈরি করে তাকে বলা হচ্ছে লাইকেন। তো লাইকেনে কি হয়? লাইকেনে ছত্রাকের দেহের ভিতরে শৈবাল বাস করে। তাহলে এরা কিভাবে উপকৃত হয়, তাই নয় কি? উভয় উপকৃত হয়। কিভাবে? দেখো, শৈবালে ক্লোরোফিল আছে, ছত্রাকে ক্লোরোফিল নাই, যার কারণে শৈবাল সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে এবং এই খাদ্য ছত্রাক গ্রহণ করে। তাহলে শৈবালের কাছ থেকে ছত্রাক উপকৃত হলো। বিনিময়ে শৈবাল ছত্রাকের কাছ থেকে কি পায়? আশ্রয় পায়। এবং আবার খেয়াল করো, শৈবাল ছত্রাকের কাছ থেকে আশ্রয় পায়, প্লাস খাদ্য তৈরির যে উপাদানগুলো, পানি, কার্বন ডাইঅক্সাইড, এগুলোও কিন্তু ছত্রাক শোষণ করে শৈবালকে দেয়। এভাবে উভয় উপকৃত হয়, যার কারণে এই লাইকেন বা শৈবাল ছত্রাকের সম্পর্ককে আমরা বলতে পারতেছি মিউচুয়ালিজম। দেখো, লাইকেনটা আমরা জানলাম যে লাইকেন কি। এবার আমি তোমাদের কয়েকটি চিত্র দেখাই লাইকেনের। খেয়াল দেখো, লাইকেনগুলো গাছের গুড়ি, দেয়াল বা মাটিতে বা পাথরের গায়ে বিভিন্নভাবে উৎপন্ন হয়। চিন্তা করো, এগুলো কিন্তু তোমার বাড়ির আশেপাশে বিভিন্ন জায়গায় এই লাইকেনগুলো আছে। যদিও আমরা হয়তো বা তোমরা যারা জানো এটা লাইকেন তারা জানো, অথবা যারা চিনো না বা জানতে না তারা আজকে কিন্তু বুঝতে পারলা যে লাইকেনগুলো কিভাবে থাকে। তো লাইকেনটা আসলে কি বলেছিলাম? ছত্রাক এবং শৈবালের সহাবস্থান। তো আমরা লাইকেনের প্রস্থচ্ছেদ নিয়ে, অর্থাৎ লাইকেনের ভিতরে কি গঠনটা একটু দেখে নেই। খেয়াল করো, এখানে সবুজ বর্ণের যে বস্তুগুলো দেখতে পাচ্ছি এগুলো হলো শৈবাল, আর বাদ বাকি অংশটুকু হলো ছত্রাকের। অর্থাৎ লাইকেনের প্রধান দেহটাই হলো ছত্রাকের দেহ, আর ছত্রাকের দেহের মধ্যে বাস করে শৈবাল। আমি তোমাদের কিছুক্ষণ আগেই বলেছি ছত্রাক মাটি থেকে পানি, খনিজ লবণ এগুলো শোষণ করে নেয়, করে শৈবালকে দেয় এবং শৈবালকে আশ্রয়ও দেয়। শৈবাল কি করে? আশ্রয় পায়, খাদ্য তৈরির সরঞ্জামাদি উপাদান পায় এবং এইগুলো পেয়ে শৈবাল কি করে? সূর্যালোকের স্বাদ উপস্থিতিতে ক্লোরোফিলের সহায়তায় খাদ্য প্রস্তুত করে, এই খাদ্য নিজেও ব্যবহার করে এবং ছত্রাককে প্রদান করে। অর্থাৎ উভয়ই উপকৃত হয়, এই জন্য আমরা এটাকে বলতেছি মিউচুয়ালিজম। এর পরের একটা ঘটনা খেয়াল করো, নডিউল। নডিউল কি এবং নডিউল কিভাবে সৃষ্টি হয়? নডিউল একটি ইংরেজি শব্দ, আমরা বাংলায় একে অর্বুদ বলতে পারি। অর্বুদ এটা মেইনলি শিম জাতীয় অর্থাৎ লিগুমিনাস গোত্রে বা লিগুমিনাস উদ্ভিদ, লিগুমেনেসি গোত্রের উদ্ভিদের ক্ষেত্রে নডিউলটা সৃষ্টি হয়। কিভাবে সৃষ্টি হয়? এই শিম জাতীয় উদ্ভিদের মূলের কোষে রাইজোবিয়াম নামক এক প্রকার ব্যাকটেরিয়ার আক্রমণ ঘটে, ফলে সেখানে ওই কোষটা অন্যান্য কোষ অপেক্ষা দ্রুত বিভক্ত হয়। তাহলে এর কারণ কি? যখন মূলের ওই কোষে ব্যাকটেরিয়াটা আক্রমণ করে এবং এক ধরনের
রাসায়নিক পদার্থ নিঃসরণ করে, তখন কোষটি উদ্দীপিত হয়, ফলে পার্শ্ববর্তী কোষ অপেক্ষা ওই কোষটি দ্রুত বিভক্ত হয়। এটাকে আমরা কি বলি বলতো? হ্যাঁ, এটাকে আমরা বলি অস্বাভাবিক কোষ বিভাজন। এই অস্বাভাবিক কোষ বিভাজনের ফলেই টিউমার বা অর্বুদ হয় এবং পরে কি হয়, ক্যান্সার হয়। তো আমরা এখানে পড়তেছি নোডিউল। তো এখানে মূলের ওই অংশের কোষটা বারবার বিভক্ত হয়ে, অস্বাভাবিকভাবে বিভক্ত হয়ে একটা অর্বুদ বা গুটি তৈরি করে, যাকে আমরা বলি নডিউল। তো এই নডিউলের কাজটা কি? ব্যাকটেরিয়া কোথায় আছে? নডিউলের ভিতরে আছে। তাহলে নডিউল হলো ব্যাকটেরিয়ার আশ্রয়স্থল, তাই না? নডিউল হলো ব্যাকটেরিয়ার আশ্রয় স্থল। দেখে নিই নডিউল কেমন হয়, আমরা চিত্রের মাধ্যমে একটু দেখে নিই। দেখো এখানে আমি সিম জাতীয় উদ্ভিদ দেখাইছি, এর মূলে দেখো ছোট ছোট গুটি, এগুলোকে আমরা বলতেছি নডিউল বা অর্বুদ। তাহলে নডিউলের বাইরের গঠনটা আমরা দেখলাম, এবার একটু নডিউলের ভিতরের গঠনটা দেখি, তাহলে বুঝতে পারবো। তাহলে নডিউলের ভিতরের গঠন খেয়াল করো ভালো করে। এখানে আমরা নডিউলের একটা ডিসেকশন বা পাতলা অংশ কেটে নিয়ে মাইক্রোস্কোপের নিচে দেখছি, দেখা যাচ্ছে যে এই অর্বুদ বা গুটির যে অংশটা, তার ভিতরে ব্যাকটেরিয়াগুলো অবস্থান করছে। এখানে আমি গোলাপি বা পিঙ্ক কালার দিয়েও ব্যাকটেরিয়া দেখানো হচ্ছে, ব্লু কালার দিয়েও ব্যাকটেরিয়া দেখানো হচ্ছে, এবং তোমরা চতুর্থ নাম্বার চিত্রে সাদা রঙের ব্যাকটেরিয়া দেখতে পাচ্ছ। এই ব্যাকটেরিয়াগুলো নডিউলের মধ্যে অবস্থান করে। তাহলে ব্যাকটেরিয়া নডিউলের মধ্যে অবস্থান করে, মূলের নডিউল, কার মূলের নডিউল? উদ্ভিদের। কোন জাতীয় উদ্ভিদের? শিম জাতীয় উদ্ভিদের মূলের নডিউল। তো আমরা এখানে এটা ব্যাখ্যা করতে চাচ্ছি, এটা মিউচুয়ালিজম। কিভাবে এটা মিউচুয়ালিজম হয় এটা আমরা একটু ব্যাখ্যা করতেছি, খেয়াল করো। ব্যাকটেরিয়া দ্বারা নডিউলের নাইট্রোজেন সংবন্ধন। তোমরা জানো যে বায়ুমণ্ডলে শতকরা 78% নাইট্রোজেন থাকে এবং 0.03% কার্বন ডাইঅক্সাইড থাকে। তো উদ্ভিদ বায়ুমণ্ডল থেকে এই অল্প পরিমাণ থাকলেও কার্বন ডাইঅক্সাইডকে গ্রহণ করতে পারে, কিন্তু নাইট্রোজেনকে সরাসরি গ্রহণ করতে পারে না। তাহলে নাইট্রোজেনকে উদ্ভিদ কিভাবে গ্রহণ করে? নাইট্রেট এবং নাইট্রাইট যৌগ হিসেবে আয়ন আকারে মাটি থেকে সে গ্রহণ করে। তো এই নাইট্রোজেনকে নাইট্রেট বা নাইট্রাইট যৌগে বা আয়নে পরিণত করাটাই হলো নাইট্রোজেন ফিক্সেশন বা নাইট্রোজেন সংবন্ধন, আর এই কাজটাই করে থাকে রাইজোবিয়াম ব্যাকটেরিয়া। তাহলে এবার ভালো করে খেয়াল করো যে নডিউলের মধ্যে অবস্থানকৃত বা বসবাসকৃত রাইজোবিয়াম ব্যাকটেরিয়া বাতাসের মুক্ত নাইট্রোজেনকে নাইট্রেট বা নাইট্রাইট যৌগে পরিণত করে দেয়, যেখান থেকে উদ্ভিদ সহজেই নাইট্রোজেন শোষণ করতে পারে। তাহলে এই ব্যাকটেরিয়ার দ্বারা উদ্ভিদ উপকৃত হলো। ব্যাকটেরিয়া আবার নডিউলের মধ্যে আশ্রয় পায়, উদ্ভিদের থেকে খাদ্য পায়। তাহলে ব্যাকটেরিয়া উদ্ভিদের থেকে আশ্রয় পায়, খাদ্য পায়, যার কারণে ব্যাকটেরিয়া উপকৃত হয়। আবার ব্যাকটেরিয়া যে নাইট্রোজেন সংবন্ধন করলো, সেই সংবন্ধনকৃত নাইট্রোজেন থেকে নাইট্রেট বা নাইট্রাইট যৌগ থেকে নাইট্রোজেন পুষ্টি উপাদান উদ্ভিদ পায়। তাহলে রাইজোবিয়াম ব্যাকটেরিয়ার সাথে শিম জাতীয় উদ্ভিদের একটা
আন্ত সম্পর্ক আছে, যে সম্পর্কটাকে আমরা বলতেছি মিউচুয়ালিজম, কারণ এখানে উভয় কিন্তু উপকৃত হচ্ছে। তো এখানে আমি একটা টার্ম ইউজ করছি, সেটা হলো কি, নাইট্রোজেন ফিক্সেশন। নাইট্রোজেন ফিক্সেশন কি, ব্যাকটেরিয়া দ্বারা বাতাসের মুক্ত নাইট্রোজেনকে নাইট্রেট বা নাইট্রাইট যৌগে পরিণত করার প্রক্রিয়াকে বলা হচ্ছে নাইট্রোজেন ফিক্সেশন। তো মাটিতে বসবাসকারী কিছু ব্যাকটেরিয়া আছে, যেমন অ্যাজোটোব্যাক্টার, এরা কি করে, মুক্ত নাইট্রোজেনকে নাইট্রেট এবং নাইট্রাইট যৌগে পরিণত করে মাটিতে সংবন্ধন করে, ফলে মাটির উর্বরতা বৃদ্ধি পায়। মানুষের মধ্যে যেমন ভালো মন্দ উভয় ধরনেরই মানুষ আছে, তেমনি মাটিতেও কিছু খারাপ ব্যাকটেরিয়া আছে, যাদেরকে বলা হয় ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া। এই ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া কি করে, নাইট্রিফাইং ব্যাকটেরিয়া কি করলো, যে নাইট্রোজেনকে নাইট্রেট বা নাইট্রাইট যৌগ হিসেবে সংবন্ধন করলো নাইট্রোজেনকে, অর্থাৎ মাটির উর্বরতা বাড়ালো। কিন্তু ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া কি করে, এরা ওই নাইট্রেট বা নাইট্রাইট যৌগকে ভেঙে আবার মুক্ত নাইট্রোজেনে পরিণত করে দেয়, অর্থাৎ নাইট্রেট ও নাইট্রাইট যৌগকে ভেঙে দেয়, দিয়ে মুক্ত নাইট্রোজেন তৈরি করে, ফলে এটা আবার কি বায়ুমণ্ডলে ফিরে যায়। তখন কি হয়, মাটির উর্বরতা কমে যায়। তাহলে ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার কারণে নাইট্রেট এবং নাইট্রাইট যৌগ ভেঙে মুক্ত নাইট্রোজেনে পরিণত হয়, এই প্রক্রিয়াকে বলা হয় ডিনাইট্রিফিকেশন। অ্যাসিটোব্যাক্টার দ্বারা যেমন নাইট্রিফিকেশন ঘটে বা নাইট্রোজেন ফিক্সেশন হয়, নাইট্রোজেন সংবন্ধন হয়, তেমনি ডিনাইট্রিফিকেশন হয় ক্লোস্ট্রিডিয়াম ডিনাইট্রিফিকান্স নামক ব্যাকটেরিয়ার সাহায্যে। এরা ক্ষতিকর ব্যাকটেরিয়া। তাহলে তোমরা বুঝতে পারছো যে কিভাবে মাটিতে নাইট্রোজেন সংবন্ধন ঘটে, মাটির উর্বরতা বৃদ্ধি পায়। আর এর আগে তো আমরা দেখলাম যে রাইজোবিয়াম ব্যাকটেরিয়া নোডিউল সিস্টেমের মাধ্যমে উদ্ভিদের উপকার করে এবং সে উপকৃত হয়। এর পরের ধাপে আমরা আসি, এর পরের ধাপে আমরা আলোচনা করব ধনাত্মক আন্তঃক্রিয়ার আরেকটা টাইপ, সেটা কি বলতো। আমরা দুটা টাইপের কথা বলেছিলাম, একটা টাইপ ছিল মিউচুয়ালিজম, আরেকটা টাইপ মনে আছে, হ্যাঁ আরেকটা টাইপ হলো কমেন্সালিজম। তাহলে কমেন্সালিজমটা কি, কমেন্সালিজম আমরা আগেরটা আবার একটু বলি, মিউচুয়ালিজমে উভয় জীবই, সহাবস্থানকারী উভয় জীবই কিন্তু উপকৃত হয়েছে, কিন্তু কমেন্সালিজমে কি হবে, একটা জীব উপকৃত হলেও আর একটা জীব উপকৃত হবে না, আবার সে কি হবে, ক্ষতিগ্রস্তও হবে না। তাহলে কমেন্সালিজমের সহজ কথায় এখানে একটা জীব উপকৃত হবে, আর একটা জীব উপকৃত না হলেও ক্ষতিগ্রস্ত হবে না। তখন এই ধরনের ইন্টারিয়াকশনকে বা আন্তঃক্রিয়াকে আমরা কমেন্সালিজম বলবো। তো কমেন্সালিজম দেখা যায় বিভিন্নভাবে, আমরা এখানে দুইটা উদাহরণ দিয়েছি, একটা রোহিণী উদ্ভিদ বা অ্যাফোফাইট এবং পরাশ্রয়ী উদ্ভিদ বা মেটাবায়ন্ট। তো প্রথমেই আমরা রোহিণী উদ্ভিদ সম্পর্কে একটু আলোচনা করে নিই, যে এটা কীভাবে একজন উপকৃত হয় বা একজন উপকৃত না হলেও ক্ষতিগ্রস্ত হয় না। তো রোহিণী উদ্ভিদের ক্ষেত্রে আমরা জেনে নিই যে রোহিণী উদ্ভিদ কোনগুলো, যে উদ্ভিদগুলো মূলের সাহায্যে মাটিতে আটকে থাকে এবং অন্য একটি বড় উদ্ভিদকে আশ্রয় লাভ করে আরোহণ করে উপরের দিকে উঠে, সেই জাতীয় উদ্ভিদকে আমরা বলবো রোহিণী উদ্ভিদ। তাহলে এই রোহিণী উদ্ভিদগুলো কাষ্ঠলও হতে পারে, লতানো হতে পারে। তাহলে রোহিণী উদ্ভিদ কিভাবে অন্য উদ্ভিদের বড় উদ্ভিদের উপর উঠলো কিন্তু তার থেকে উপকার লাভ করলেও তাকে ক্ষতিগ্রস্ত করলো না কেন, আমরা একটু খেয়াল করি ভালো করে। দেখো
আগেই আমরা এখানে বলছি যে মূলের সাহায্যে মাটিতে নিজেকে আটকে রাখে। তাহলে রোহিণী উদ্ভিদ তার প্রয়োজনীয় পুষ্টি উপাদান কিন্তু মাটি থেকেই সংগ্রহ করে নিচ্ছে, বায়ু থেকে সংগ্রহ করে নিচ্ছে, পানি থেকে সংগ্রহ করে নিচ্ছে, অর্থাৎ আশ্রয়দানকারী উদ্ভিদের থেকে কোনো কিছুই নিচ্ছে না। তাহলে রোহিণী উদ্ভিদ বড় উদ্ভিদের কাছ থেকে আশ্রয় লাভ করে উপকৃত হচ্ছে, কিন্তু সে বড় উদ্ভিদের কাছ থেকে কোনো বস্তু শোষণ করে না বা তার কোনো ক্ষতি করে না। এই জন্য এটাকে আমরা কমেন্সালিজমের উদাহরণ হিসেবে গ্রহণ করতে পারি। তো দেখো, একটা রোহিণী উদ্ভিদের আমি চিত্র এখানে সংযোজন করছি। রোহিণী উদ্ভিদ এখানে একটা বড় বৃক্ষকে আশ্রয় লাভ করে তাকে পেঁচিয়ে উপরের দিকে উঠে গেছে। এবং কেন উঠে গেছে এই রোহিণী উদ্ভিদটা? সে যখন উপরে উঠে গেছে তাহলে সে বিস্তার লাভ বেশি করতে পারবে এবং বেশি পরিমাণ সূর্যালোক পাবে, তার প্রসার ঘটবে। কিন্তু তার বিনিময়ে কিন্তু সে আশ্রয়দাতার কোনো ক্ষতি করেনি, আশ্রয়দাতার বৃদ্ধি ঠিকভাবে হচ্ছে। কমেন্সালিজমের দ্বিতীয় উদাহরণটায় আমরা আস দ্বিতীয় উদাহরণ কি ছিল? দ্বিতীয় উদাহরণ হলো পরাশ্রয়ী উদ্ভিদ বা মেটাবায়ন্ট। পরাশ্রয়ী উদ্ভিদ কারা একটু জেনে নিই আমরা। পরাশ্রয়ী উদ্ভিদ হলো যে উদ্ভিদ অন্য উদ্ভিদের দেহের উপরে জন্মায়, তাদেরকে আমরা পরাশ্রয়ী উদ্ভিদ বলি। অর্থাৎ যে সকল উদ্ভিদ অন্য উদ্ভিদের উপরে জন্মায় তাদেরকে আমরা পরাশ্রয়ী উদ্ভিদ বলি। এখানে একটা বিষয় হলো যে এই পরাশ্রয়ী উদ্ভিদ অন্য উদ্ভিদের উপর জন্মায় ঠিকই, কিন্তু সেই উদ্ভিদ থেকে কোনো প্রকার পুষ্টি উপাদান সংগ্রহ করে না, এমনকি আশ্রয়দাতার কোনো ক্ষতিও করে না। বায়ু থেকে সে তার পুষ্টি উপাদান সমূহ শোষণ করে নেয়। যেমন এখানে দেখো, আমি একটা পরাশ্রয়ী উদ্ভিদের চিত্র সংযোজন করেছি, এটা অন্য একটা উদ্ভিদের কাণ্ডের উপরে জন্ম লাভ করেছে। সে বায়ু থেকেই তার প্রয়োজনীয় পুষ্টি উপাদান সংগ্রহ করছে, কিন্তু শুধুমাত্র এই উদ্ভিদের উপর সে আশ্রয় লাভ করছে। আমরা এর পরের আলোচনা আমাদের ঋণাত্মক আন্তঃক্রিয়া বা নেগেটিভ ইন্টাররিয়াকশন। ঋণাত্মক আন্তঃক্রিয়া কি? ধনাত্মকের বেলায় আমরা দেখেছি যে উভয় জীবই উপকৃত হবে, বা একজন উপকৃত হলে আর একজন উপকৃত হবে না, কিন্তু সে ক্ষতিগ্রস্ত হবে না। কিন্তু ঋণাত্মক আন্তঃক্রিয়া বা নেগেটিভ ইন্টাররিয়াকশনের ক্ষেত্রে তা সম্পূর্ণই আলাদা। নেগেটিভ ইন্টারঅ্যাকশন এই ক্ষেত্রে সহাবস্থানকারী দুটা জীবের উভয় ক্ষতিগ্রস্ত হতে পারে বা একজন ক্ষতিগ্রস্ত হতে পারে। অর্থাৎ যে আন্তঃক্রিয়ায় সহাবস্থানকারী জীবদ্বয়ের একটি বা উভয়টি ক্ষতিগ্রস্ত হয় তাকে ঋণাত্মক আন্তঃক্রিয়া বা নেগেটিভ ইন্টারঅ্যাকশন বলা হয়। যেমন এটাকে আমরা তিন ভাগে ভাগ করে ভাবে আলোচনা করতে পারি। শোষণ বা এক্সপ্লয়টেশন, প্রতিযোগিতা বা কম্পিটিশন এবং অ্যান্টিবায়োসিস। এগুলো আমরা বিস্তারিত আলোচনা করব। প্রথমেই আছে শোষণ বা এক্সপ্লয়টেশন। এই শোষণ একটু আলাদা। আমরা হয়তো বা তোমাদের মাথায় চলে আসবে যে মাটি থেকে উদ্ভিদ খনিজ লবণ পানি শোষণ করে, ওইটা না, এই শোষণটা আলাদা। দেখো তাহলে শোষণ কাকে বলে? শোষণ বা এক্সপ্লয়টেশন হলো যে এখানে একটা জীব অন্য জীবকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তার অধিকার থেকে বঞ্চিত করবে, করে নিজের অধিকার প্রতিষ্ঠা করবে এবং তা ভোগ করবে।
তাই না? যেমন আমরা এখানে স্বর্ণলতা উদ্ভিদের কথা বলেছি, তোমরা এই উদ্ভিদ সম্পর্কে সবাই জানো, বিশেষ করে কুল বা বরই গাছে বা ঝোপঝাড় জঙ্গলে দেখবা সোনালী কালারের একটা লতানো উদ্ভিদ গাছের উপরে বিস্তার লাভ করে, এটাকে আমরা বলি স্বর্ণলতা। এই স্বর্ণলতার গায়ে ছোট ছোট কাঁটার মতো অংশ থাকে, যেগুলোকে আমরা বলি চোষক বা হস্টোরিয়া, চোষক বা হস্টোরিয়া। এই চোষক দ্বারা সে আশ্রয়দাতার কোষের ভিতরে প্রবেশ করে দিয়ে সেখান থেকে পুষ্টি শোষণ করে। তাহলে স্বর্ণলতা কি করলো? এই চোষক বা হস্টোরিয়া যে গাছের উপরে আশ্রয় লাভ করছে, সেই গাছের কোষের ভিতরে প্রবেশ করে দেয়, সেখান থেকে পুষ্টি উপাদান শোষণ করে নেয়, নিয়ে ওই গাছের ক্ষতি করে এবং ওই গাছের বৃদ্ধিকেও বন্ধ করে দেয়। এই জন্য এই ঘটনাকে বা এই সহাবস্থানকে আমরা শোষণ বলবো, এবং এটি কোন ধরনের আন্তঃক্রিয়া? একটি নেগেটিভ ইন্টারাকশন বা ঋণাত্মক আন্তঃক্রিয়া। এছাড়াও আরেকটা উদাহরণ আমি এখানে দিয়েছি তোমাদেরকে, দেখো কাক ও কোকিলের সম্পর্ক, এক ধরনের শোষণ। কাক কি করে মনে আছে তোমাদের? কাক কোকিলের বাসায় ডিম পাড়ে না কোকিল কাকের বাসায় ডিম পাড়ে, কোনটা? কোকিল কখনো বাসা বাঁধে না, তাই তাই না? তাহলে কাক কোকিলের বাসায় ডিম পাড়ে না কোকিল কাকের বাসায় ডিম পাড়ে? কোকিল বাসা বাঁধে না যেহেতু, তাহলে এটা সম্ভব না। তাহলে কাক কি করে? বাসা বাঁধে এবং ডিম পাড়ে। কোকিল কি করে? কাকের বাসায় গিয়ে কাকের ডিমটাকে সরিয়ে সে ডিম পাড়ে, এবং কাক মনে করে তার তার ডিম, সে সেটাকে তা দিয়ে বাচ্চা ফুটায়। তাহলে কোকিল এখানে কাকের উপরে তার প্রভাব বিস্তার করে বা অধিকার প্রতিষ্ঠা করে, কিন্তু কাক তার অধিকার থেকে বঞ্চিত হয়। তাহলে এটা কোন ধরনের সম্পর্ক? এটাও এক ধরনের শোষণ বা এক্সপ্লয়টেশন। আমরা দেখে নিই যে স্বর্ণলতা বা কিভাবে হস্টোরিয়া দ্বারা আশ্রয়দাতা উদ্ভিদের কোষ থেকে পুষ্টি উপাদান শোষণ করে। এর পরবর্তীতে আমরা দেখে নিব এটা। দেখো এখানে এই যে লতাটা স্বর্ণলতা, এই স্বর্ণলতার যেখানে উদ্ভিদের কোষে তার হস্টোরিয়া প্রবেশ করাইছে, সেখানকার আমরা একটা প্রস্থচ্ছেদ নিয়েছি এবং রং করেছি। দেখো হস্টোরিয়াটা এটা উদ্ভিদ কোষের বা টিস্যুর ভিতরে প্রবেশ করায় দিছে এবং সেখান থেকে সে পুষ্টি উপাদান শোষণ করছে। এরপরে দ্বিতীয় সম্পর্কটা হলো প্রতিযোগিতা বা কম্পিটিশন। সকল জীবদের মধ্যেই সকল বিষয়ে প্রতিযোগিতা আছে, খাদ্য, বাসস্থান বা যে কোনো বিষয়ে প্রতিযোগিতা আছে। তাহলে প্রতিযোগিতা কি? এক বা একাধিক প্রজাতির মধ্যে আলো, বাতাস, পানি ও খাদ্যের জন্য প্রজাতির জীবগুলোর মধ্যে প্রতিযোগিতা শুরু হয়, তাই না? তাহলে কি বলা হচ্ছে যে আলো, বাতাস, পানি, খাদ্য, আশ্রয় বিভিন্ন কারণে এক বা একাধিক প্রজাতির মধ্যে প্রতিযোগিতা শুরু হয়। এই প্রতিযোগিতায় কারা টিকে থাকবে এবং কারা বিলুপ্ত হবে বা মারা যাবে বা বিতাড়িত হবে? যারা বেশি পরিমাণে ওই পরিবেশের সাথে খাপ খাওয়াতে পারবে বা অভিযোজিত হতে পারবে তারাই কিন্তু টিকে থাকবে। খেয়াল করো এখানে প্রতিযোগিতাকে আমরা
দুই ভাগে ভাগ করেছি, আন্তঃপ্রজাতিক প্রতিযোগিতা এবং আন্তঃপ্রজাতিক প্রতিযোগিতা বা আন্তঃক্রিয়া। তো আন্তঃপ্রজাতিক কি? আন্তঃপ্রজাতিক হলো একই প্রজাতির মধ্যে যদি প্রতিযোগিতা হয় তখন তাকে বলা হবে আন্তঃপ্রজাতিক প্রতিযোগিতা। যেমন ধরো মানুষ একটা প্রজাতি, তো এই মানুষের মধ্যে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু প্রতিযোগিতা হয়, তাই না? তেমনি মাঠের মধ্যে আমরা যখন একটা ধানের জমির কথা বলতে পারি বা অন্য ফসলের জমির কথা বলতে পারি, সেখানে যে একই প্রজাতির উদ্ভিদ থাকে যদি থাকে, তখন তাদের মধ্যে পুষ্টি উপাদান বা আলোর প্রাপ্যতা বা পানির প্রাপ্যতা এগুলো নিয়েও কিন্তু প্রতিযোগিতা হয়। যারা বেশি পরিমাণে পুষ্টি উপাদান পায়, আলো বাতাস পায়, তারা দ্রুত বেড়ে ওঠে, যারা পায় কম পায় তারা কিন্তু তাদের বৃদ্ধি মন্থর হয়ে যায়, থেমে যায়। আর আন্তঃপ্রজাতিক আন্তঃক্রিয়া বা প্রতিযোগিতা কথা যদি আমরা বলি, তাহলে একটা প্রজাতির সাথে এক বা একাধিক প্রজাতির প্রতিযোগিতা হতে পারে। যেমন ধরো একটা মাঠের ভিতরে একটা বড় গাছ লাগায় দাও, বৃক্ষ জাতীয় গাছ, এবং সেখানে আশেপাশে তৃণ জাতীয় গাছ আছে। বৃক্ষ জাতীয় গাছ বেশি পরিমাণে পুষ্টি উপাদান শোষণ করে ধীরে ধীরে বড় হতে থাকবে, এবং যখন বড় হবে তখন ছায়া বেশি হবে, তখন তার নিচে যে ছোট ছোট উদ্ভিদ ছিল সেগুলো আলো পাবে না, পুষ্টি উপাদান পাবে না, পানি কম পাবে, ফলে ধীরে ধীরে তারা কী হবে, মারা যাবে বা নষ্ট হয়ে যাবে। তেমনি কোনো একটা জায়গায় যদি একটা প্রাণীদের আধিক্য সৃষ্টি হয়, তখন ওইখানে বসবাসরত অন্যান্য প্রাণীরাও কিন্তু সেখান থেকে বিতাড়িত হয়, কারণ তারা প্রতিযোগিতায় না পারার কারণে। তো তোমরা বুঝতে পারলা আন্তঃপ্রজাতিক প্রতিযোগিতা এবং আন্তঃপ্রজাতিক প্রতিযোগিতা কি। তাহলে এই প্রতিযোগিতার কারণে কি হচ্ছে, একদল কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে, যার জন্য এটাকে আমরা বলবো নেগেটিভ ইন্টারাকশন বা ঋণাত্মক আন্তঃক্রিয়া। এরপরে আসো অ্যান্টিবায়োসিস। অ্যান্টি শব্দের অর্থ কি? বিরুদ্ধে, আর বায়োস মানে জীবন। তাহলে জীবন তো জীবেরই হয়, তাই না? তাহলে অ্যান্টিবায়োসিস মানে জীবের বিরুদ্ধে। এটা সাধারণত বেশিরভাগই অণুজীবদের মধ্যে দেখা যায় এই অ্যান্টিবায়োসিসটা। তো অ্যান্টিবায়োসিস কি খেয়াল করো, একটি জীবের, এখানে অণুজীব বলতে পারি, একটি অণুজীবের দ্বারা সৃষ্ট জৈব রাসায়নিক পদার্থের কারণে যদি অন্য জীবের বৃদ্ধি ও বিকাশ, মানে অন্য অণুজীবের বৃদ্ধি ও বিকাশ আংশিক বা সম্পূর্ণরূপে বাধাগ্রস্ত হয় অথবা মৃত্যু ঘটে, তখন সেই প্রক্রিয়াকে অ্যান্টিবায়োসিস বলে। আমি একটা ছোট উদাহরণ দেই, খেয়াল করো আমাদের যখন হাত পা বা শরীরের কোনো অংশ কেটে যায় বা অপারেশন করা হয়, তখন সেখানে আমরা কী দেই? অ্যান্টিবায়োটিক পাউডার দেই বা অ্যান্টিবায়োটিক সেবন করি। কেন? কেটে যাওয়া স্থানে বিভিন্ন ব্যাকটেরিয়া, ক্ষতিকর ব্যাকটেরিয়া বা ছত্রাক জন্ম নিতে পারে এবং তারা মারাত্মক ক্ষতি করতে পারে। অ্যান্টিবায়োটিক প্রদান করার ফলে ওই ব্যাকটেরিয়া বা ছত্রাক কাটা স্থানে আর জন্ম নিতে পারে না। তাহলে অ্যান্টিবায়োটিকটা একটা কি, জৈব রাসায়নিক পদার্থ যেটা অন্য একটা অণুজীব থেকে তৈরি করা হয়েছে, আর এই জৈব রাসায়নিক পদার্থের ফলেই সেখানে কাটা স্থানে ব্যাকটেরিয়া এবং ছত্রাক জন্মাতে পারতেছে না এবং ক্ষতিও করতে পারে না। এই সম্পর্ককেই বলা হচ্ছে অ্যান্টিবায়োসিস। তাহলে এখানে অ্যান্টিবায়োটিক কী করছে, ব্যাকটেরিয়া এবং ছত্রাককে নষ্ট করে দিচ্ছে, মেরে ফেলছে। এই জন্য এই সম্পর্ক কী ধরনের সম্পর্ক? ঋণাত্মক আন্তঃক্রিয়া
বা নেগেটিভ ইন্টারঅ্যাকশন। তো এই যে কথাটা আমি বললাম, এখানে পেনিসিলিন আবিষ্কারের কথা বলা হয়েছে, যে স্যার আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিন আবিষ্কার করেছিলেন, পেনিসিলিয়াম নোটাটাম নামক ছত্রাক থেকে, পেনিসিলিয়াম নোটাটাম। কিভাবে? উনি একটা ব্যাকটেরিয়ার কালচার প্লেট নিয়ে যখন গবেষণা করছেন, তখন তার নাক থেকে কিছু সর্দি সেখানে পড়ে যায় কালচার প্লেটে, এবং সেখান থেকে এক ধরনের অণুজীব জন্ম নেয়, এবং খেয়াল করেন যে ওই অণুজীবের কলোনির বৃদ্ধির কারণে ব্যাকটেরিয়ার কলোনিটা বৃদ্ধি পায় না বা মারা যাচ্ছে বা নষ্ট হচ্ছে। তখন তিনি চিন্তা করেন যে এখানে যে নতুন এক ধরনের জীব জন্ম নিছে, তাদের কারণে ব্যাকটেরিয়ার কলোনিটা নষ্ট হয়ে যাচ্ছে। তার মানে যে ব্যাকটেরিয়াটা নষ্ট হচ্ছে, সেই ব্যাকটেরিয়ার বিরুদ্ধে এই অণুজীবটা কাজ করে। কিভাবে কাজ করে? ওই অণুজীব যে রাসায়নিক পদার্থটা তৈরি করে, সেটার কারণে ব্যাকটেরিয়া মারা যাচ্ছে, আর সেই রাসায়নিক পদার্থটাই হলো পেনিসিলিন। তো এবার আমরা একটা চিত্রের মাধ্যমে এটা দেখি, খেয়াল করি। এখানে একটা কালচার প্লেট দেখানো হচ্ছে, এখানে দুইটা কলোনি আছে দেখো, একটা সাদা রঙের কলোনি আর একটা কালো রঙের কলোনি। সাদা রঙের কলোনি এবং কালো রঙের কলোনি, এখানে কলোনি দুটির মধ্যে আকৃতিতে দেখো কালো রঙের কলোনিটা বড় এবং সাদা রঙের কলোনিটা ছোট। মানে এখানে বোঝানো হচ্ছে যে কালো রঙের কলোনিটা ধীরে ধীরে বেড়ে যাচ্ছে এবং সাদা রঙের কলোনিটা ধীরে ধীরে ছোট হয়ে যাচ্ছে। এর কারণ কি? এর কারণ হলো যখন একই কালচার প্লেটে দুই ধরনের অণুজীবকে জন্মাতে দেওয়া হয়েছে, তখন কালো রঙের কলোনির অণুজীব যে রাসায়নিক পদার্থটা নিঃসরণ করছে বা তৈরি করছে, সেই রাসায়নিক পদার্থটা সাদা রঙের অণুজীবদের কলোনির ক্ষেত্রে ক্ষতিকর, এই জন্য সাদা রঙের কলোনির অণুজীবগুলো মারা যাচ্ছে বা তাদের বৃদ্ধি বন্ধ হয়ে যাচ্ছে, যার কারণে কালো রঙের কলোনিটার বিস্তার বেশি বেড়ে যাচ্ছে। তাহলে এদের এই দুটা সাদা রঙের কলোনি এবং কালো রঙের অণুজীবের কলোনির মধ্যে কি ধরনের সম্পর্ক? অ্যান্টিবায়োসিস। এবং এটা কোন ধরনের সম্পর্ক? এটা অবশ্যই ঋণাত্মক আন্তঃক্রিয়া বা নেগেটিভ ইন্টারঅ্যাকশন। চলো এবার আমরা পরের ধাপটা হলো বাড়ির কাজ। যতটুকু আলোচনা করা হলো তার উপরে আমি তোমাদেরকে কয়েকটি প্রশ্ন দিব, এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই নোট করবা। দেখো প্রশ্নগুলো, প্রথম প্রশ্ন, ধনাত্মক ও ঋণাত্মক আন্তঃক্রিয়ার মধ্যে পার্থক্য লিখো। দ্বিতীয় প্রশ্ন, নাইট্রিফিকেশন ও ডিনাইট্রিফিকেশন বলতে কি বোঝায়? তৃতীয় প্রশ্ন, ডিনাইট্রিফিকেশন প্রক্রিয়া উদ্ভিদের জন্য ক্ষতিকর কেন, ব্যাখ্যা করো। 4 নম্বর প্রশ্ন, কমেন্সালিজম প্রক্রিয়া ব্যাখ্যা করো। 5 নম্বর প্রশ্ন, অ্যান্টিবায়োসিসের উপকারী ও ক্ষতিকর দিক আলোচনা করো। প্রশ্নগুলো অবশ্যই তোমরা খাতায় নোট করবা এবং অবশ্যই বাসায় থাকবা, বাসা থেকে বের হবা না, খুব প্রয়োজন ছাড়া বের হবা না, সবাই সুস্থ থাকবা এবং বাড়ির কাজগুলো অবশ্যই করবে। সবাই সুস্থ ও সুন্দর থাকার প্রত্যাশা নিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হবে পরের ক্লাসে।